জিশান আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অনার্স পড়ুয়া শিক্ষার্থী। তবে শুধু এই পরিচয় নয়, বর্তমানে আরেক পরিচয়ে দারুণ পরিচিত হয়ে উঠেছেন জিশান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্বসেরা কিছু সিনেমার গল্প পুনর্নির্মাণ করে। তার বানানো জোকার কিংবা থ্রি ইডিয়টস সিনেমার কিছু দৃশ্যের রিমেক বা পুনর্নির্মাণ দর্শকদের জিশান সম্পর্কে জানতে উৎসুক করে তুলেছে। অনার্স পড়ুয়া জিশান ইতোমধ্যে যিশু এন্টারটেনমেন্ট নামে নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। জিশান যিশু এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা। সব কন্টেন্টের পরিচালনা থেকে শুরু করে প্রধান চরিত্রে তিনি থাকেন। জিশানের সম্প্রতি করা থ্রি ইডিয়টস ব্যাপক সাড়া ফেললেও এর আগে তিনি আরও চারটি সিনেমা নিয়ে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে হলিউডের জোকার, তামিল ভাষার 96, চঞ্চল চৌধুরীর বিখ্যাত মনপুরা। এছাড়া জিশান আরও কিছু পথ নাটকে কাজ করেছেন। এ পর্যন্ত আসলে 8টি রিমেক আমি করেছি এবং 3টি মৌলিক কাজ করেছি। তো এর মধ্যে 8টি রিমেকের মধ্যে 5টি সিনেমা, 1টি ওয়েব সিরিজ এবং 1টি নাটক। তো সিনেমাগুলোর মধ্যে বাংলাদেশের আয়নাবাজি সিনেমা এবং মনপুরা সিনেমা রিমেক করেছি, হলিউডের জোকার, বলিউডের থ্রি ইডিয়টস এবং তামিল ইন্ডাস্ট্রির 96 সিনেমা রিমেক করেছি। তো আসলে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির কাজ করেছি, আসলে সবসময় চেয়েছি একটু এক্সপেরিমেন্ট করতে, আসলে কী ধরনের কাজ করতে পারি বা আমরা আসলে পারবো কি না। অনেকে বলে যে বাংলাদেশে আসলে মানে কী ধরনের কাজ করে, যে সিনেমাগুলো খুব একটা ভালো হয় না। তো এই জন্য চ্যালেঞ্জ নিয়ে আসলে ভিনদেশি হলিউডের অস্কার পাওয়া জোকার সিনেমা করার আর কি দুঃসাহস করেছি। আসলে পুরো সিনেমা তো আমরা করতে পারবো না, সেই বাজেট আমরা নেই, আমাদের নেই আর কি। এক প্রকার জিরো বাজেটে কাজগুলো করেছি। তো কাজগুলো করার পর দর্শকদের একটা প্রতিক্রিয়া পেয়েছি, দেখা যায় 90% দর্শকদের একটা পজিটিভ প্রতিক্রিয়া ছিল, তবে এর মধ্যেও কিছু নেগেটিভ প্রতিক্রিয়া পেয়েছি। তো তারা যে মন্তব্যগুলো করেছেন আমি দেখেছি, যে আসলে আমরা কেন রিমেক করছি বা রিমেকের মধ্যে মৌলিকত্ব নেই। তো আমি তাদের জন্য শুধু বলবো যে ভাই আপু, আমরা তো আসলে সিনেমা রিমেক করি, যেসব সিনেমার বাজেট থাকে 500 থেকে 100 মানে 1,000 কোটি টাকারও বাজেটের সিনেমা আমরা জিরো বাজেটে করি। যেমন সর্বশেষ থ্রি ইডিয়টস কাজটি যখন করি, যার বাজেট 2009 ছিল 77 কোটি টাকা ইন্ডিয়ান রুপিতে, সেটা আমরা 2022 এসে করছি জিরো বাজেটে। জিরো বাজেটে সেই কাজগুলো করেছি। সো সেই কাজগুলো যখন জিরো বাজেটে করতে হয় এবং সেম লোকেশন দেখাই, সেম ড্রেস, সেম আর্টিস্ট চেষ্টা করি, আমরা তো আমির খান হয়ে যেতে পারবো না বা যে অন্য যে চরিত্র কারিনা কাপুর হতে পারবো না, তবে আমরা চেষ্টা করি ওরকম দেখে কাছাকাছি চেষ্টা করি অভিনয়গুলো করার, লুকিংগুলো, ড্রেস আপ সব কিছু মিলিয়ে। সো আমরা জিরো বাজেটে যেটা করি সেটা আসলে মনে হয় আমাদের জন্য যথেষ্ট, আমরা এফোর্টটা দেই আর কি। তো বাকিটা আপনারা দেখেন। তো মুখটা রাখা, হ্যাঁ এই বরাবর থাকবে, ও নাইস।